আজকে কুকিং ফেসে মুসুর ডাল আর সজনের একটা নতুন রেসিপি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবার সজনের আঁশগুলো ছড়িয়ে নেব। সব আঁশগুলো সজনে ছড়ানো হয়ে গেছে, এবার আখাটা ধরিয়ে নেব। আখাটা ধরানো হয়ে গেছে, এবার কড়াইটা বসিয়ে দিলাম। ডালটা সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম জল। এবার মসুর ডালটা ভালো করে ধুয়ে নেব। দিয়ে দিলাম জল। জলটা গরম হয়ে গেছে, অর্ধেকটা জল হাঁড়িতে রেখে দিলাম। ডালটা ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম। তিন চারটা রসুনের কোয়া দিয়ে দিলাম। ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য একটু দিয়ে দিলাম তেল সরষে। একটু নাড়াচাড়া করে নিলাম, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। সজনেটা ভাজার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। সজনেটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অর্ধেক
ঠিক সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিলাম। সজনে ভাজা তেলে দিয়ে দিলাম টমেটোটা ভাজার জন্য। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। টমেটোটা এভাবে ভেজে রান্না করলে কাঁচা গন্ধটা লাগবে না, খেতেও ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা। দারচিনি দিয়ে দিলাম, দুটো এলাচ ফেটিয়ে রেখেছি দিয়ে দিলাম, দুটো পেঁয়াজ কেটে রেখেছি এবার দিয়ে দিলাম। আগে থেকে বেটে রেখেছিলাম আদা রসুন জিরে, এবার দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো, এবার দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এক চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা সজনাগুলো দিয়ে দিলাম। মশলা দিয়ে সজনেটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করে ডালটা দিয়ে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা টমেটোটা।
চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এবার দিয়ে দিলাম ঘি। হয়ে গেছে বন্ধুরা, দেখুন কি সুন্দর কালার এসছে। এবার খুলে নেব। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে আর রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আপনারও এভাবে বাড়িতে তৈরি করে খাবেন। আর কুকিং ফেস চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।